প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অনলাইন ক্লাসে স্বাগত। এই ভিডিওটি দেখার পর আমরা বাংলা শব্দের উচ্চারণের নিয়ম উপস্থাপন করতে পারব এবং শুদ্ধ প্রমিত উচ্চারণে পৃথিবীর অন্য অনেক ভাষার মতোই বাংলা ভাষায়ও বানান এবং উচ্চারণের নিয়মের মধ্যে সামঞ্জস্য পরিলক্ষিত হয় না। ঠিক সামঞ্জস্য পরিলক্ষিত হয় না বলে দেখা যায় উচ্চারণের মধ্যে অনেক সময় বিভ্রান্তি হয়। সেজন্য বাংলা শব্দের উচ্চারণের কিছু নিয়ম জানা জরুরি। আজ এই ক্লাসে আমরা অধ্বনির বিবৃত উচ্চারণ আলোচনা করব। নম্বর ১, শব্দের প্রথমে অ থাকলে সেই অধ্বনিটির অর্থ নাবোধক হলে অয়ের উচ্চারণ হবে বিবৃত, যেমন অন্যায়, অনেক, অমর, অটল ইত্যাদি। অন্যায়, ন্যায় শব্দের আগে অ বসে, ন্যায় শব্দের আগে অ বর্ণটি বসে শব্দটিকে না অর্থ প্রকাশ করেছে। অনেক শব্দটির অনেক শব্দটিতে অ না অর্থ প্রকাশ করেছে। অমর শব্দটিতে অয়ের অর্থ নাবোধক হয়েছে। অটল শব্দে অয়ের অর্থ নাবোধক হয়েছে। নম্বর ২, অধ্বনির পরবর্তী ধ্বনিটি, অধ্বনির পরবর্তী ধ্বনিটি অ কিংবা আকার যুক্ত হলে সেই অয়ের উচ্চারণ বিবৃত হবে, যেমন অনাচার, অমানিসা, কথা, অসভ্য। এখানে অনাচার, অধ শব্দের প্রথমে অ আছে, তার পরবর্তী ধ্বনিটির সঙ্গে আকার যুক্ত হয়েছে, যার জন্য অয়ের উচ্চারণ হবে বিবৃত। অমানিসা, অধ্বনিটি শব্দের প্রথমে আছে, তার পরবর্তী ধ্বনির সঙ্গে আকার যুক্ত হয়েছে, যার জন্য অয়ের উচ্চারণ হবে অ। কথা, ক ধ্বনির সঙ্গে অ যুক্ত হয়েছে, তার পরবর্তী ধ্বনির সঙ্গে আ যুক্ত হয়েছে, সুতরাং এখানে কয়ের উচ্চারণ হবে অয়ের মতো, অর্থাৎ বিবৃত উচ্চারণ হবে। ঋধ্বনি, এ ধ্বনি, ওই ধ্বনি, ও ধ্বনি পরবর্তী অ প্রায় সময় বিবৃত হয়, যেমন তৃণ, দেব, ধৈর্য, মূল, মন ইত্যাদি। এখানে ঋকারের পরবর্তী ধ্বনি অ, সে অ বিবৃত হবে। একারের পরবর্তী ধ্বনি অ, সে অ বিবৃত হবে। ঐকারের পরবর্তী ধ্বনি অ বিবৃত হবে। নলদের, ওকারের পরবর্তী ধ্বনি অ বিবৃত হবে। নাবোধক অ উপসর্গ, নাবোধক অ উপসর্গ এবং স্বয়ের অর্থ যদি সহ এবং সহিত হয় তাহলে সে অয়ের উচ্চারণ বিবৃত হবে, যেমন অনিকের, অসীম, সবিনয়, গঠিত, মৃদু, সহজাত ইত্যাদি। অনিকের, অ উপসর্গের পরবর্তী শব্দের প্রথমে অ উপসর্গ আছে, সেজন্য অনিকেতের উচ্চারণে উচ্চারণ বিবৃত অ হবে। অসীম, অ উপসর্গযুক্ত অয়ের উচ্চারণ বিবৃত হবে। সবিনয়, স্বয়ের অর্থ এখানে সহিত অর্থে ব্যবহৃত হয়েছে, সেজন্য স্বয়ের মধ্যে যে অ আছে সে অয়ের উচ্চারণ বিবৃত হবে। গঠিত, মৃত, সহযাত্রী উচ্চারণ অয়ের উচ্চারণ বিবৃত হবে। একটু ব্যতিক্রম আছে, শব্দের প্রথমে যদি নাবোধক উপসর্গ থাকে, নাবোধক উপসর্গ থাকে কিন্তু তা দিয়ে যদি নাম বোঝানো হয়, নাম বোঝালে সে অয়ের উচ্চারণ সংবৃত হবে, অর্থাৎ অয়ের মতো, যেমন অতুল সংবৃত হবে, অতুল হবে না অতুল, অসীম হবে না অসীম, অর্থাৎ নাম বোঝালে। নাবোধক উপসর্গ থাকলেও নাম অর্থে ব্যবহৃত হলে সে অয়ের উচ্চারণ সংবৃত হবে, অর্থাৎ অয়ের মতো উচ্চারিত হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।